দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সঙ্গে আছি আজকে আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা কথা বলতে চাইব আতসী কাচের নিচে নির্বাচন, এই টপিকটি আমরা কেন নির্ধারণ করেছি। আপনারা সবাই জানেন যে আজকে দিনভর কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হয়েছে, এখন চলছে ভোট গণনা। আমরা বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত ফলাফলে দেখতে পাচ্ছি কখনও আওয়ামী লীগের প্রার্থী বা কখনও স্বতন্ত্র প্রার্থী, যিনি কদিন আগে মেয়র ছিলেন বিএনপির মনোরোহক সাক্ষু, তিনিও এগিয়ে থাকছেন আবার কখনও কখনও তিনি কিছু ভোটে পিছিয়ে থাকছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত বলা মুশকিল যে কে হতে যাচ্ছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নগর পিতা বিজয়ী হয়ে। সেই বাস্তবতা নিয়ে এবং সেই নির্বাচন এবং তার পাশাপাশি বাংলাদেশের সার্বিক নির্বাচনী বাস্তবতা নিয়ে একটু কথা বলতে চাইব এবং আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সঙ্গে আপনাদেরকে প্রথমে আমরা পরিচয় করাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আপনাকেও স্বাগত। আছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আরও আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর নুরুল আমিন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং আপনাদের সঙ্গে আমাদের যারা দর্শক আমাদের সঙ্গে আছেন তারা আমাদের সঙ্গে তো আছেনই এবং তারা আমাদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমেও যুক্ত হতে পারেন, যুক্ত হয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, যুক্তিতর্ক উপস্থাপন করতে পারেন। মোহাম্মদ শাহনেওয়াজ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। সবাই বলছিল যে বর্তমান নির্বাচন কমিশন এটি একটি মোটামুটি অগ্নি পরীক্ষা, তারা কিভাবে এই নির্বাচনটাকে সুষ্ঠু করবেন সেটি একটি বড় চ্যালেঞ্জ ছিল। আমরা দেখেছি দিনভর কোনো উত্তেজনা তৈরি হয়নি, মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, 60% ভোট পড়ার দাবি করছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং প্রার্থীরাও তেমন কোনো অভিযোগ করেনি। কেমন ভোট হলো বলে মনে করেন কুমিল্লায়, মোহাম্মদ শাহনেওয়াজ? আমি আগেও বলে দুই একদিন আগেও বলেছিলাম যে নির্বাচনটা সুন্দর হবে, আমার কথাটা আমি স্যাটিসফাইড যে আমার কথাটা সুন্দর হবে ফলেছে। সারাদিন আজকে সুন্দর নির্বাচন হয়েছে, কোন প্রার্থী সরাসরি বলেন নাই যে নির্বাচন সঠিক হয়নি অথবা নির্বাচনে কোনো অসুবিধা হয়েছে, কোনো ভোট দিতে একটা অসুবিধা তারা বলেছেন, বিশেষ সাক্ষী এবং কাইসার যেটা বলেছেন সেটা বল যে ভোটের ভোটিষ্ঠ হয়ে যাচ্ছে কোন কোন ক্ষেত্রে ওই মেশিন ইভিএম এর কারণে। হ্যাঁ, এটা নির্বাচন কমিশনের যে রিটার্নিং অফিসার আংশিক হলেও সে স্বীকার করে নিয়েছে যে মাঝে মাঝে ডিস্টার্ব হয়েছে। আর আরেকটা সবচেয়ে বড় অসুবিধা হয়েছে একটা নতুন পড়েছে এবং নতুন বিশেষ করে নতুন ভোটার এবং অন্যান্য ভোটার খুব খুশি মনে দিয়েছে তাদের কথাবার্তা থেকে, মিডিয়ার থেকে প্রাপ্ত কথাবার্তা থেকে তাই মনে হয়েছে। আর সর্ব ইলেকশন কমিশনের এটা একটা বড় নির্বাচন গুলোর মধ্যে প্রথম নির্বাচন বলা যাবে, সিটি কর্পোরেশন নির্বাচন। তারা প্রথম থেকে শক্ত হাতে এটাকে হ্যান্ডেল করেছে, অনেক আগে থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে 12 প্লাটুন বোধ হয় বিজেপি অনেক আগে থেকে তারা করেছে, আজকে 22 প্লাটুন ছিল। তো সব মিলিয়ে তারা এটা শক্ত হাতে ডিল করেছে। যে রিটার্নিং অফিসার ছিল সেও খুব ভালো অফিসার বলে আমরা জানি, সেও সুন্দর হয়ে করেছে। সাথে সাথে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের যথেষ্ট সহায়তা করেছে, যদিও ছোটবেলা একটা বিষয় নিয়ে একটা আলোচনার বিষয়বস্তু হয়ে গেছে সেটা ছাড়া, মানে আমাদের এমপি মহোদয়ের কথা ছাড়া, আর বাকিটুকু সুন্দরভাবে হয়েছে। ইলেকশনের রেজাল্ট তো চলছে, কি বলেছেন, কখনো মনে হচ্ছে যে আওয়ামী লীগের জন জিতবে, আরেক বাবার মনে হচ্ছে স্বতন্ত্র যিনি আছেন উনিও জিতবেন। আবার একটু আগে একটা টিভি আলোচনা মানে খবরে দেখলাম যে স্বতন্ত্র প্রার্থী নিজেরা রেজাল্টটা মিলিয়ে বলেছে যে 800 কত ভোটে যেন জিতে গেছে বলে মিছিল করছে। এইসব চলছে। সবচেয়ে বড় কথা, একটা ফেস্টিভ মোড ছিল, উৎসব মুখর পরিবেশে নির্বাচন হয়েছে, ছোটখাটো একটা মারামারি ঘটনা ঘটে নাই। তারপর নির্বাচন কমিশনও শক্ত হাতে এগুলো হ্যান্ডেল করেছে, আমি আগে বলেছি, যেমন যখন দরকার জরিমানা করেছে, ইভেন সরকার দলীয় প্রার্থীকেও জরিমানা করেছে, অন্যান্য প্রার্থীদেরকে যখন যে অপরাধ করেছে, যে নির্বাচনী অপরাধ আচরণবিধি লঙ্ঘন করেছে তাকে পুরো সব মিলিয়ে একটা সুন্দর নির্বাচন হয়েছে এটা বলাই যায়। জি, আপনার মন্তব্য শুনেছি। আমরা এখন এই মুহূর্তে আসলে আমরা বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের কাছে আসতে চাই যে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে জয় পরাজয় কি হবেন সেটি কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো হয়তোবা, কিন্তু নির্বাচন কেমন হলো সেটি নিয়ে কিন্তু বিএনপির পক্ষ থেকে আপনি কি বলতে চান? ইভিএম এ ভোট, এই কমিশনের অধীনে ভোট, সেই বাস্তবতায় বিএনপির কি অবস্থান? ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আপনি কি আমাকে শুনতে পেয়েছেন আমার প্রশ্নটি? এই নির্বাচনে কোন সরকার পরিবর্তনের সুযোগ নেই, কথা
নির্বাচন কমিশন মঙ্গলের চেষ্টা করেছিল। আওয়ামী লীগের একজন এমপি বাহার সাহেব নাকি নাম, তাকে তারা রিকোয়েস্ট করেছে, চিঠি দিয়েছে, উনি বলছে আমি এলাকা ছাড়বো না। তো নির্বাচন কমিশন ক্ষমতা আছে যে কোনো তাদের নির্বাচন আইন অনুযায়ী যে ব্যাপক ক্ষমতা তারা আছে সে ব্যবস্থা নিতে পারত, কিন্তু তারা নির্বাচন কমিশন কিন্তু আর সাহস করে না আগায়নি ইমোটেশনের পরে। তো নির্বাচন কমিশন দেখেন, এবং এটা যদি সরকার যদি চাইত, প্রধানমন্ত্রী যদি চাইত, তাহলে কিন্তু এমপি সাহেব এলাকা থাকতে পারত। সরকারের ব্যাপারে কোনো সাইলেন্স ছিল, কোনো প্রতিক্রিয়া আমরা দেখলাম না। এমপি সাহেব এলাকায় রয়েছে, এদিকে নির্বাচন কমিশন যে তাদের কোনো আইন বাস্তবায়ন করবে তাদের সক্ষমতার অভাব সেটাই প্রমাণ করে। আর জাতীয় নির্বাচনের তো কোনো কথাই নেই, সেই জন্য মন্ত্রী সাহেবরা থাকবে। তারপর এখানে সরকার গঠনের প্রশ্ন আছে, প্রশাসনের কারা কিভাবে ডিল করবে সেটা আমরা জানি না। তো এখানে হয়তো প্রথম নির্বাচন দেখে নির্বাচন চেষ্টা করেছে, জাতীয় নির্বাচন সময় তারা ভিন্ন রূপে আবির্ভূত হবে এইটা কি না, তারা সেটা বলতে পারছি না। তবে এই নির্বাচনে তাদের সিদ্ধান্ত তারা কার্যকর করতে পারে নাই, নির্বাচন কি করেছে না সেটা আমাকে বলতে পারছি না। জি, তবে ইভিএম পদ্ধতি যে মেনিপুলেট করা যায়, প্রত্যেকটা প্রোগ্রামের পিছনেই একটা লোক থাকে, প্রোগ্রামার থাকে। এই প্রোগ্রামার তো অনেক আলোচনা আছে, কন্ট্রাক্ট সার্ভিসের কাজ হয়, প্রোগ্রামার কিন্তু চেঞ্জ করতে পারে। আর আমি আমি কতদিন দেখলাম নির্বাচন কমিশন, একজন নির্বাচন কমিশন চ্যালেঞ্জ দিল, $5 billion চ্যালেঞ্জ দিল, আমরা অনেক নেতাও চ্যালেঞ্জ দিল ইভিএম নিয়ে যে সঠিক নির্বাচন কমিশন আবার প্রস্তাব করতেছে ইভিএম। আমি তাদের চ্যালেঞ্জ দিতে চাই, আমি যা খেয়েছিল এবং সেখানে টোটাল এক জায়গায় মার্কেট পর চার জায়গায় চেঞ্জ হচ্ছে প্রোগ্রামের রিপোর্ট করে, তাদের সঙ্গে কথা বলেছি রিসেন্টলি। জি, তারা বলল যে এটা আমরা আপনারা চ্যালেঞ্জ গ্রহণ করেন, আমরা প্রমাণ করে দেবো, আমাদের পাঁচের নিরাপত্তা দিতে হবে আর কষ্ট দিতে হবে। আমি আমি নিজে যেহেতু আমি প্র্যাকটিক্যালি জানতে ছিলাম সেই সময় এই ইভিএম কিভাবে ম্যানিপুলেট করা হয়, নিয়ন্ত্রণ করা হয়, যারা প্রোগ্রামার তারা করতে পারে, ভোট দিবেন এক জায়গায় কাস্ট চলার জায়গায়, যে একটা সিনেমা আছে না, হ্যাঁ কি জানি গুলি করবো, গুলি মানে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, সেই সিনেমাটা মতো শ্মশানে, হ্যাঁ বুঝছেন, ওই প্রোগ্রামের কাছে লাশ কথা বলবে, ভোট কথা বলবে। তো আমি তার এখন আবার চ্যালেঞ্জ দিতে চাই, আমার সঙ্গে গতকালে কথা হয়েছে ওদের সাথে, চ্যালেঞ্জ দিতে চাই ইভিএম এ ফলাফল পরিবর্তন করতে পারে। তারা বলছেন যে এটি ম্যানিপুলেট করা যায়, পরিবর্তন করা যায়, এখানে চাপ দিলে ওখানে ভোট যায়, এবং সরকার পরিবর্তন হওয়ার বাস্তবতা নেই, জন্যই আপনারা ভালো নির্বাচন করেছেন নির্বাচন কমিশন। আফজাল ভাই, আপনার কি বক্তব্য আছে ব্যাপারে? ধন্যবাদ আপনাকে। আমি এতক্ষণ মাহবুবউদ্দিন খোকন সাহেবের কথা শুনছিলাম, তো আমার কাছে মনে হয়েছে যে এটি তো আসলে বিএনপির ভাষণ, বিএনপি এই ভাষায় কথা বলে এবং অনেকদিন ধরেই এই কথা বলে যাচ্ছে, এবং এই কথা বলতে বলতে সাক্ষু কয়েকবার জিতেছে, এবারও সে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে আছে। তো আমি কে জিতলো কে হারলো এটা বিষয় না, বিষয়টা হলো যে নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছে, এবং ইতিমধ্যে আপনারা জানেন যে প্রায় 1440টি সিসিটিভি তারা ক্যামেরা লাগিয়েছিল, এবং শুধু আজকে কুমিল্লা সিটি নির্বাচন না, এর বাইরেও 132টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে এবং হয়েছে, তার মধ্যে 125টি ইভিএম এ এবং 5টা পৌরসভা নির্বাচন হচ্ছে। তো এ আবার এই সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডে সেখানে মহিলা
সংরক্ষিত কাউন্সিলর সভায় 36টি নির্বাচন হচ্ছে। সুতরাং সার্বিক বিবেচনায় সারা বাংলাদেশে যে আজকে বিভিন্ন জায়গায় নির্বাচনগুলো হচ্ছে, কোথাও থেকেও কিন্তু কোন রকম কোন নির্বাচন নিয়ে কারচুপি, বিচ্যুতি অথবা নির্বাচনী পরিবেশ নষ্ট হয়েছে সেটি আমরা শোনা যায় না। এবং বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সংবাদ কর্মীরা যে খবরগুলো দিয়েছে, জাতীয় সংবাদ মাধ্যমে আমরা যেটা দেখছি, এটা উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে। এবং আমার নিজের এলাকা পটুয়াখালী সদর, সেখানেও বেশ কয়েকটি নির্বাচন হয়েছে এবং সেখানেও চমৎকার নির্বাচন হয়েছে, আমি নিজের এলাকায় খোঁজ খবর রেখেছি। যাই হোক, সার্বিক বিবেচনায় যেটা বিএনপি বলার চেষ্টা করে যে আমি নির্বাচন কমিশন ইভিএম এ ভোট করুক অথবা অন্য কিছুতে ভোট করুক, সেটি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কারণ নির্বাচনটি করবে নির্বাচন কমিশনার কমিশন, তো সেই ক্ষেত্রে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। তবে যেটি হয়েছে যে এই যে নির্বাচন হওয়ার পরে চারটার পরেই, 4:30 দিকেই আমরা মোটামুটি 5টার আগে সব ফলাফল গুলো আমাদের হাতে প্রায় চলে আসছে, বিশেষ করে ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে। অতীতে কিন্তু এগুলো হতো না এবং গ্রাম পর্যায়ে বিভিন্ন জায়গায়, যদি আজকে যোগাযোগ নেটওয়ার্কের কারণে কোথাও তো সমস্যা নেই, রাস্তাঘাট ভালো, কিন্তু তারপরেও একেবারে প্রত্যন্ত অঞ্চল কিছু কিছু জায়গায় সমস্যা থাকতেই পারে। যত রাত হয় তখন সেখানে দুষ্কৃতী গিয়ে থাকে, তারা হামলা করে, তারপরে বাক্স টাক্স নিয়ে দৌড়াদৌড়ি করার চেষ্টা করে, সেই সব কারণে। কিন্তু বাস্তবতা এগুলো নিয়েই কিন্তু আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কণাদেশত্ব শেখ হাসিনা স্বচ্ছ ব্যালট বাক্স, তারপরে ইভিএম এ ভোট করা, এগুলো কিন্তু বাংলাদেশের বাস্তবতা, দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যে নির্বাচন নিয়ে যে অভিযোগ উত্থাপিত হয়, সাধারণ মানুষকে যে অভিযোগ উত্থাপিত হয়, সেইগুলো বিবেচনা নিয়েই কিন্তু একজন সরকার প্রধান হিসেবে তিনি এই নির্বাচনী ইভিএম এর ব্যাপারে মত দিয়েছেন। তো আমি যেটা মনে করি যে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থায় যা কিছু পরিবর্তন, যা কিছু পরিবর্তন নিয়ে আসা, বিধি বিধান আইন যেগুলো করা দরকার, সেগুলো কিন্তু অতীতে কেউ করে না। বিএনপি তো ক্ষমতায় অনেকদিন ছিল, সামরিক শাসনে গর্ভজন্ম নেওয়া রাজনৈতিক দল বিএনপি, তারা তো হানা ভোট করেছে, একাধারে আসসালামু আলাইকুম বলে বাংলাদেশে ক্ষমতায় এসে সেনাপ্রধান, আবার একসাথে রাষ্ট্রপতি সবই ছিল এবং দীর্ঘ বছর কারফিউ ছিল বাংলাদেশে। কত কিছু তুবলকি কাণ্ড তো আমরা দেখলাম, হুন্ডা গুন্ডার মহড়া দিয়ে নির্বাচন হলো, মানে এইরকম অভিজ্ঞতা আমরা তো বাইরের দেশের থেকে কেউ আসে নাই। এখানে খুকন ভাই আছে, আমরা আছি, আমরা সকলেই কিন্তু এই দেশের নাগরিক। এবং শাহনাজ সাহেব নির্বাচন কমিশনে যে ছিলেন, অত্যন্ত সজ্জন ব্যক্তি, তিনিও কিন্তু খুবই একাডেমিক ডিসকাশন করেন যে নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন অথবা আইন কানুন বিধিবিধান এগুলো নিয়ে তিনি কিন্তু একটা অবজারভেশন তারা আছে। তিনিও কিন্তু বলছেন যে সরকারের আন্তরিক একটা উদ্যোগের ফলেই কিন্তু একটা সুষ্ঠ গণতান্ত্রিক পরিবেশে আবার সুষ্ঠু নির্বাচনটি হচ্ছে। সুতরাং আমরা সামনে এগোতে চাই, সামনে এগোতে চাই, সুন্দর ভালো নির্বাচন করতে চাই এবং সকলকে সাথে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। আমরা কিন্তু ভিন্ন মতাবলম্বী কাউকে 21শে আগস্টের মতো গ্রেন হামলা করে বাংলাদেশের রাজনীতি থেকে চির বিদায় করে দেবো, তারপরে ক্ষমতার মশলাতে বসে থাকবো, সেই রাজনীতি আমাদের নেত্রী করেন না, আমরাও করি। জি আফজল হোসেন, আপনার কাছে আমি একটু পরে আবারও আসবো, আমি আপনার বক্তব্যটি একটু অংশ বুঝতে পেরেছি। আমরা এই সমস্ত প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই অধ্যাপক ডক্টর নুরুল আমিন আপনার সাথে, তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক তিনি। আমরা নির্বাচন নিয়ে কথা বলছিলাম, নির্বাচন নিয়ে বরাবরের মতোই আওয়ামী লীগ এবং বিএনপির দুটি ভয়াবহ বিপক্ষ অবস্থান আছে। ইভিএম এর ভোট নিয়েও বিএনপির বক্তব্য, আওয়ামী লীগের বক্তব্য একেবারেই পরস্পর বিরোধী বাস্তবতা। এবং যে কথাটি আলোচনা হচ্ছে যে এই নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনগুলোকে ভালো করছে, কিন্তু জাতীয় নির্বাচনে আসলে কতটুকু ভালো করতে পারবে সেটা নিয়ে প্রশ্ন আছে। সার্বিকভাবে স্যার, আসলে আপনার কাছে এই নির্বাচন নিয়ে কি ব্যাখ্যা আপনি দিতে চান ডক্টর নুরুল আমিন? আপনাকে অনেক ধন্যবাদ, সাথে সাথে আমি সমস্ত আলোচক বৃন্দকে ধন্যবাদ দিচ্ছি। আসলে এখানে যে বক্তব্য আসছে, আমি আফজাল সাহেবের বক্তব্য অনুসারে বলতে চাচ্ছি। আফজাল সাহেব বলেছেন যে বিএনপি আওয়ামী লীগ অর্থাৎ এই সরকার সকলকে নিয়ে একটা সুন্দর নির্বাচন দিতে চাচ্ছে ভবিষ্যতের জন্য। এবং কুমিল্লার যে নির্বাচন সম্পর্কে আলোচনা হলো, এটা নিয়ে আমি আর বেশি আলোচনা করতে চাচ্ছি না, কারণ এটা বাংলাদেশের পুরো কনটেক্সটে ক্ষুদ্র একটি ব্যাপার মাত্র। তারপরে আমরা বলতে চাব মনি সৌজদা ডে, সকালবেলার সূর্যটা দেখে সারাটা দিন কেমন যাবে সেটা আমরা বলার চেষ্টা করি।
কিন্তু আমি এই প্রসঙ্গে বলতে চাচ্ছি যে নির্বাচন কমিশনার প্রথমে একটি ভুল করে ফেলেছেন, ভুল করে ফেলেছেন তাকে বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতার আঙ্গিকে তিনি আমার মনে হয় কথা বলতে পারেননি। তার উদাহরণস্বরূপ আমি বলতে চাচ্ছি কুমিল্লার ওই স্থানীয় যে পার্লামেন্ট মেম্বার, খুব সম্ভবত তার নাম হচ্ছে মিস্টার বাহাদুর সাহেব নাকি এই ধরনের নাম খুব, অথবা এমপি বাহার বলে সবাই ডাকে আর কি, তার প্রসঙ্গে তিনি যখন ইনফ্লুয়েন্স করতেছিলেন নির্বাচনকে, এই প্রসঙ্গে তখন আমরা দেখব সাউন্ড ইকো হচ্ছে, ইকো হচ্ছে তো ভাই এখানে, হ্যাঁ, ফলশ্রুতিতে আমরা দেখি নির্বাচন কমিশনার সাহেব যেটা বললেন যে আমরা ওই স্থানীয় যে পার্লামেন্ট মেম্বার তাকে তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে পারবো না, সহজভাবে এই বাক্যটি এসেছে। আমার প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্নটি হচ্ছে যে প্রকৃতপক্ষে এটা যদি তিনি না পারেন তাহলে তিনি কিভাবে জাতীয় নির্বাচনে 300 পার্লামেন্ট মেম্বারকে তিনি সামলাবেন? আর একটি বিষয় হচ্ছে ইভিএম কেন্দ্রিক যে আলোচনা, এটা আমি এখানে তুলতে চাচ্ছি না, এটা আওয়ামী লীগ বিএনপি যে সম্পর্কে আলোচনা করবে তারাই সাধারণত সংঘাতে চলে যায়, ঝগড়াঝাটিতে চলে যায়, এখানে আমি এ বিষয়ে আনতে চাচ্ছি না। আমার প্রশ্ন হচ্ছে এই ব্যাপারটাকে দিয়ে যদি একটি নির্বাচন, দুটো নির্বাচনকে দিয়ে যদি আপনি পুরো জাতীয় সংসদের নির্বাচনকে জাস্টিফাই করতে চান, সেখানে আমার মনে হয় কাজটি সঠিক হবে না। তার কারণ হচ্ছে আমার যে কনস্টিটিউশনে যেভাবে লেখা আছে সেভাবে যদি পরিচালিত না হয়, আমার নাগরিক যদি, আমার ভোটার যদি তাদের ভোট সুষ্ঠুভাবে দিতে না পারেন, তার অধিকার যদি তিনি আদায় করতে না পারেন, তাহলে এই একটি দুটো নির্বাচন ভালো হোক তাতে তাদের কিছু আসে যায় না এবং এই জাতীয় সমস্যাটিও সমাধান হবে না। তার প্রেক্ষাপটে আমি বলতে চাচ্ছি যে আগে যে নির্বাচনগুলো হয়েছে, যে প্রসঙ্গে এখানে আলোচনা হয়েছে, আমি রাষ্ট্রবিজ্ঞান একজন ছাত্র হিসাবে, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে জাতির সামনে সত্য কথাই বলতে চাচ্ছি, তা হচ্ছে আদৌ 2018 সালে নির্বাচনটি গ্রহণযোগ্যতা পায়নি। যেমন পায়নি এদেশের নাগরিকের নিকট, তেমনি পায়নি আন্তর্জাতিক মহলে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো কিন্তু এই নির্বাচনকে মেনে নেননি। তার প্রমাণ হচ্ছে কিছুদিন আগে তারা যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে স্পষ্টভাবে পরিস্ফুটিত হয়েছে। এখন ভবিষ্যতে যদি সেই নির্বাচনগুলো যদি সুষ্ঠুভাবে না হয় তাহলে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে এটা নিয়ে আমি চিন্তিত আছি। আমার মনে হয় আমি না, বাংলাদেশের সফট পাওয়ার সুশীল সমাজ, শিক্ষক সমাজ এবং নাগরিক সমাজে আমার মনে হয় চিন্তিত আছে আমরা কোথায় যাচ্ছি। স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার অসাধারণ ব্যাখ্যা দিয়েছেন আপনি, এবং ব্যাখ্যার উপর ভিত্তি করেই আমরা আসলে আমাদের বিরতির পরে এসে বাকি তিন আলোচকের কাছে প্রশ্ন করব, আমরা সেই প্রশ্নগুলো থেকে উত্তর কী আসে, পরবর্তী আলোচনা কী পর্যায়ে যায় সেটি নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আপনারা সবাই থাকবেন, একটা বিরতি নিয়ে ফিরে এসে বাকি আলোচনা করব আতসী কাচের নিচে নির্বাচন এই প্রসঙ্গে। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি, আমরা কথা বলছিলাম আতসী কাচের নিচে নির্বাচন এই প্রসঙ্গ নিয়ে। বিরতিতে যাবার আগে আমরা শুনছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বক্তব্য, তিনি যে কথাটি বলেছেন খুব মোটা দাগে সেটি বলি। তিনি বলেছেন আসলে একটি নির্বাচন দিয়ে নির্বাচন কমিশনের বাস্তবতা যাচাই করা সম্ভব নয়। তিনি বলেছেন যে একজন এমপির সঙ্গেই আসলে নির্বাচন কমিশন পেরে উঠলেন না, সেক্ষেত্রে 300 এমপির ব্যাপারে জাতীয় নির্বাচনে কী বাস্তবতা হবে সেটি একটি বড় প্রশ্ন, এবং তার পাশাপাশি 2018 সালের নির্বাচনের প্রসঙ্গ তিনি এনেছেন। অ্যাডভোকেট আফজাল হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে আপনি কী বক্তব্য রাখতে চান এই প্রসঙ্গে? আফজাল ভাই আপনি একটু আনমিউট করে নিলে আপনাকে আমরা শুনতে পাবো, আপনি সম্ভবত মিউট করে রেখেছেন। আচ্ছা
আসলে নির্বাচন একটা বা দশটা নির্বাচনের বিষয় না, নির্বাচন সকল নির্বাচনই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার ব্যাপারে সরকারের আন্তরিকতার কোনো অভাব নেই। এবং নির্বাচন তো আজকে হয়ে গেল এবং আমরা দেখলাম, সারা দেশবাসী দেখলো যে নির্বাচন, বিএনপি যত কথাই বলুক না কেন, নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। এবং এর আগেও বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়, জাতীয় নির্বাচন, এইসব নির্বাচন, এখানে একটা কালচার তো আছে, যারা নির্বাচন হেরে যায় তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিছু না কিছু কথা বলে এবং সেটি সবসময় দেশের রাজনীতিতে চলে আসছে এবং এটি আমরা দেখেও আসছি। কিন্তু এখন দেখা গেল যে নির্বাচন, বিএনপি এর আগে নির্বাচন, অনেকগুলো নির্বাচন বিএনপি আমলে হয়েছে, তারপরে আওয়ামী লীগের এই নির্বাচন হয়েছে, 14 সালে নির্বাচন হয়েছে, 18 সালে নির্বাচন হয়েছে, এখন 14 সালে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে না। সুতরাং সেই নির্বাচন নিয়ে বিএনপির তো কথা বলার কোন যুক্তি আছে অথবা কথা বলতে পারে কিনা সেটি বিবেচ্য বিষয়, কারণ তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, নির্বাচন সম্পর্কে একটা প্রেস দেওয়ার জন্য যে এই নির্বাচনে একেবারে অনেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গিয়েছে, সুতরাং এই নির্বাচনে কোনো গ্রহণযোগ্যতা নেই, শুধু এই কথাটি বলার জন্যই তারা একটা নির্বাচনে অংশগ্রহণ করল। আর এরপরে যে নির্বাচন, সেই নির্বাচন তো আরো ঠেকানোর জন্য তারা চেষ্টা করলো, অগ্নি সন্ত্রাস করলো, তারা মানুষ হত্যা করলো, খুনখারাপি করলো। এখন যেটা হয়েছে যে এই নির্বাচন গুলো দিয়ে বাংলাদেশ কি অর্জনটা করেছে সেটি একটা বিবেচনার বিষয়, কারণ আমরা তো বাংলাদেশের দীর্ঘ সময়গুলো পার করে আসছি, আমরা দেখি যে এদেশে গণতন্ত্র পর্যস্ত করার জন্য এখানে ধর্মের ব্যবহার হয় নির্বাচনে, অথবা ভিন্ন মতাবলম্বীদের হত্যা করা হয় এবং নির্বাচনকে কলুষিত করার জন্য অনেক রকমের কর্মকাণ্ড পরিচালনা করা হয়। এবং সেই ক্ষেত্রে আমরা দেখি যে নির্বাচনে হয়ে গেল ভালো নির্বাচন, আমরা দেখেছি সেই নির্বাচন নিয়ে, নির্বাচনটি হওয়ার পরে আবার দেখি যে নির্বাচনে ভোট কেন দিল, নৌকা মার্কায় ভোট দেওয়ার অপরাধে হাজার হাজার মানুষকে হত্যা করা হলো, অথবা দেশত্যাগ হলো। এই রকম সার্বিক অবস্থায় আমরা চাই যে আসলে নির্বাচনের সাথে সাথে নির্বাচনের যে শত্রু, সাম্প্রদায়িকতা, ধর্মতা, মৌলবাদ, এগুলোকে অপসারণ করা দরকার। এবং এগুলো না যদি আমরা অপসারণ করতে না পারি, গণতন্ত্রের কথা যতই আমরা মুখে বলি, গণতন্ত্রের শত্রুকে তো আমরা নিশ্চিহ্ন করতে পারছি না। সুতরাং আমাদের একসাথে গণতন্ত্রের জন্য লড়াই করতে হবে, সুন্দর নির্বাচন করতে হবে, আবার মুক্তিযুদ্ধের চেতনা, একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ ক্যাম্প করার জন্য যে সকল প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা দরকার, সেই প্রতিষ্ঠানগুলোর শক্তিশালী করার বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে পাশাপাশি আমাদের অবস্থানটা পরিষ্কার থাকতে হবে। তাহলেই কিন্তু আমরা বঙ্গবন্ধুর যে স্বপ্নের সোনার বাংলাদেশ, সেই বাংলাদেশটাকে নিয়ে এগিয়ে যেতে পারবো। সুতরাং শুধু একটা নির্বাচন সুষ্ঠু হলো কি হলো না, কে ভোট দিতে পারলো কি পারলো না, এর সাথে আরো যে বিষয়গুলো বাংলাদেশের জন্য এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে জরুরি, সেই বিষয়গুলোর দিকেও আমাদের কিন্তু নজর রাখতে হবে, নজর দেখা দরকার বলে আমি বিশ্বাস করি। আব্দুল হোসেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ব্যবসা মাহবুবদ্দিন খোকন, আপনার কাছে একটু আসতে চাই। এখন পর্যন্ত সবশেষ ফলাফল বলছে মনিরুল হক সাক্ষ্য কিন্তু 400 ভোটে এখনো এগিয়ে আছে, যদিও বিএনপি তাকে বহিষ্কার করেছে, তিনি স্বতন্ত্র প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং নির্বাচনী সংস্কৃতি নিয়ে কথা বলছিলাম আমরা। আসলে বিএনপির বক্তব্য কি, কিভাবে যুক্তি খণ্ডন করতে চান আপনি আওয়ামী লীগের সঙ্গে? কিন্তু পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগ কিন্তু সবসময় আটাতে রাজনীতি করে, ডবল স্ট্যান্ডার্ড মেনটেন করে। আপনার মনে আছে 1978 সালে এসআরবি আন্দোলন করছিল সবাই, আওয়ামী লীগ জাতির সঙ্গে বেমানি করে এরশাদের সঙ্গে আঘাত করে কিন্তু নির্বাচনে গিয়েছে। তারপর 1996 সালে আওয়ামী লীগের এক নেতা সেক্টর কমান্ডার, সে সেনাবাহিনী প্রধান ছিল, সে করতে চেষ্টা করলো। 2008 সালে আওয়ামী লীগের সঙ্গে ইয়ার সঙ্গে সেনাবাহিনী কেন্দ্রের গভর্নমেন্ট সরকার সেনাবাহিনীর সঙ্গে আঘাত করে ক্ষমতা আসলো। এই যে আওয়ামী লীগ যে অন্যদিকে চলে গেল, গণতন্ত্রের বিরুদ্ধে চলে গেল, তারপর আওয়ামী লীগ আন্দোলন করেছিল যে মানুষের ভোটাধিকারের জন্য, আমার ভোট আমি ভোট দায় করি তাকে দেবো, এই জন্য ক্যাটেগরি গভর্নমেন্ট দরকার, নিরপেক্ষতা সরকার দরকার, দলীয় সরকার কোনো নির্বাচন হবে না, হওয়া উচিত না। সে আওয়ামী লীগে আবার কিন্তু এই কোর্ট কাচারি করে বা নিজেরা করে পার্লামেন্টে কিন্তু বলছে দুইটা, সুপ্রিম কোর্টে বলছে দুইটা নির্বাচন করা পরবর্তী করা যায়, আওয়ামী লীগ সংবিধান সংশোধন করে আর এটা বন্ধ করে দেবে। দেখেন 2014 সালে আওয়ামী লীগ কেন নিরপেক্ষ সরকার দেয়নি,
সংসদের দ্বিতীয় সাদ করা দেয় দেন না কেন, কেন আমলি তার জল সমর্থন নাই। তারাই জন্য বেগম খালেদাদের সঙ্গে কথা বলবে, ওয়ান টু ওয়ান কথা বলবে। সেখানে কিন্তু সেখানে আমি ছিলাম, বেগম খালেদা টেলিভিশন দেখার কিছু দেখেন, আর আওয়ামী লীগ দেখেন আজকে প্রধানমন্ত্রী জাতিকে শোনাচ্ছিল আলোচনা এবং কথাবার্তা, জানো না এটা হচ্ছিল যে আমি ইতিহাস অন্য ইতিহাস দিকে যাচ্ছি না। 14 সালে এবং ভোট বিনারে নির্বাচন হলো, এবার আমি জানি না এখনো গিনিস বুকস অফ রেকর্ডস এ 2014 সালে 300 আসনের মধ্যে 53-54 আসন অনির্বাচিত তারা দেশ চালিয়ে আছে। আজকে পানির প্রধানমন্ত্রী বলছিল যে নিয়মরক্ষা নির্বাচন আর নির্বাচন দেবো, নির্বাচন দেওয়া লাগে নেই কারণ আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ দিয়ে উন্নয়ন আইনশৃঙ্খলা বাহিনী কঠোর আছে জনগণ দমন করেছে। 18 সালে নির্বাচন আমরা করেছি, আমি নিজে প্রার্থী ছিলাম, আমার ডিসি সাহেব রিটার্নিং অফিসার রিটার্নিং অফিসার রাত্রেবেলা ভোট চুরি করতেছে, বললাম ডিসি কে, বললি ডিসি বলে আপনি টিউনি সাহেব জানান, টিউনি টেলিফোন ধরে না বিজি, ওসি বলে জানাই, বলে আপনি টিউনি বলে আমরা মুভ করতে পারছি না, সেনাবাহিনী টেলিফোন করলাম ওই টিউনি সাহেব জানান, তারপর বিজিবি বললাম টিউনি সাহেব জানেন, আপনি টিউনি সাহেব জানেন, টিউনি টেলিফোন ধরে না, বাইক ভোট চুরি হয়ে গেল গিয়া। এখন যদি দেখেন আপনার এই হলো আওয়ামী লীগ, আওয়ামী লীগ কেন তারা নিরপেক্ষতা নির্বাচন আম্পায়ার দিবে না নির্বাচনে, তাহলে জনগণ তারা ভয় পায়। এখন যদি এই নির্বাচন আপনার ধরেন আমাদের প্রথম অঙ্কুরে বলুন, আমরা 50 বছরে আমরা কিন্তু সমগ্র রাজনীতি নেতারা ব্যর্থ, সকল রাজনীতির ব্যর্থ। এখন প্রায় 40 সেকেন্ডে আপনি শেষ করবেন, আমরা এখনো নির্বাচন আমরা কিন্তু রাজনীতি নিয়ে চিন্তা করি না, যে আমরা নির্বাচন পদ্ধতি ঠিক করতে পারলাম না, আমরা আম্পায়ার কিভাবে হবে কি ক্যারেক্টার হবে সেটা করতে পারলাম না। হ্যাঁ, সবাই চাই যে তার নিজ দলের লোকের আম্পায়ার জন্য হয়, দেখেন একটা বেসিক যে ভুলটা আমরা করতে আসছি 15 বছর। আর্টিকেল 112 কনস্টিটিউশন কি বলা আছে, নির্বাচন কমিশনের দায়িত্ব কালে সহায়তা করার জন্য সকল নির্বাহী কর্তৃপক্ষ কর্তৃপক্ষ হইবে, দেখেন নির্বাহী কর্তৃপক্ষ নির্বাচন সাহায্য করবে। আর আমরা কিন্তু 15 বছর কিন্তু ডিসি সাহেব কে হলো নির্বাহী কর্ম জেলা নির্বাহী কর্মকর্তা, প্রধান নির্বাহী কর্মকর্তা তাকে রিজাইন রিজাইন করতেছি, ইউনিয়ন হলো উপজেলা নির্বাহী কর্তা তাকে নির্বাচন, যে নির্বাচন কমিশনকে সাহায্য করবো ওরা, ওদেরকে সাহায্য করতেছি আমরা উনকরে ভুল। প্লাস হলো যে আপনি এখন কি আপনি কি চাচ্ছেন আওয়ামী লীগ, কালকে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য শুনেন নাই কখন, আমরা কিন্তু আরেকবার কথা বলার সুযোগ পাবো কথা বলার জন্য আর কি, সেই জন্য কি একটু রেখে দিই আমরা, নির্বাচন কি হলো না হলো নির্বাচনটা দেশ পরিচালনা এইটা এটা করতে হবে। আরে পার্শ্ববর্তী ভারতে কি হিন্দুইজম আছে না, বিজেপিতে দেশ চালাইতেছে না, কখন আপনার কি সমালোচনা করছেন, তার সঙ্গে আঘাত করতেছেন আপনারা। ভোটাধিকার নিশ্চিত করতে হবে, গণতন্ত্র থাকতে হবে, মানবে থাকতে হবে। জি খোকনভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার কাছে আমি আবারও আসবো কথা বলার জন্য, আমি মোহাম্মদ শাহনেওয়াজের কাছে রাখতে চাই। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিরতিতে যাওয়ার আগে একটু মোহাম্মদ শাহনেওয়াজের বক্তব্য শুনে নিতে চাই, কারণ আমরা যে প্রসঙ্গে কথা বলছি একটি কথা বারবারই আসছে যে আসলে আমরা এখন আম্পায়ার ঠিক করতে পারিনি কিন্তু আমরা ফেয়ার নির্বাচন চাই বা ফেয়ার খেলা চাই, আর সেক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যায়, এটিকে আসলে খুব সহজ একটি আঘাত করার জায়গা হয়ে দাঁড়িয়েছে বাকিগুলো ঠিকঠাক না করে শুধু কমিশনের দিকে আঙুল তোলা। মোহাম্মদ শাহনেওয়াজ, কমিশন গঠন করার আগে থেকে মানে অথবা কমিশন গঠন করার সাথে সাথেই সমালোচনা আরম্ভ হয়ে যায়, একটা ট্র্যাডিশন হয়ে গেছে আমাদের, যে আমি বল সবকিছুই ভালো, মানে আমাদের এইটা ট্র্যাডিশন একটা যে যখনই একটা নির্বাচন কমিশন গঠন হবে সে একটা সমালোচনা হবে, গঠন হলে পরে কিছু বোঝার আগেই একটা সমালোচনা হবে, তা সেটা বড় কথা না। যেটা হলো আসলে নির্বাচন কমিশনের দায়িত্ব হলো নির্বাচন সবার সহযোগিতা সহকারে একটা ভালো নির্বাচন হয়, এবং আমরা এই সবার সহযোগিতা ছাড়া নির্বাচন কমিশন কিন্তু ভালো একটা নির্বাচন করতে পারে না, কারণ বহু লক্ষ লক্ষ লোকের দরকার সেখানে, সবাই সরকারি দল বেসরকারি সরকারি লোক বেসরকারি লোক ইত্যাদি সবাই আছে, তো এইসব ক্ষেত্রে সবাই মোহাম্মদ শাহনেওয়াজ আপনি কি এখন আমাকে শুনতে পাচ্ছেন, আপনার কথাটি আমরা 1 মিনিট শুনতে পারবো আর বিরতিতে যাওয়ার আগে। জি
কাজ করতে হবে। তো এইসব করতে গেলে সবার সহযোগিতার দরকার, একবারে নির্বাচন কমিশন স্বয়ংসম্পূর্ণ ভাবে সব কাজ করতে পারবে এটা মনে হয় না। তো সেই কারণেই আমার মনে হয় একটু ডিস্টার্ব হচ্ছে। আমরা আপনাদের বিরতি পরে আমি জি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিরতি নিব, একটা বিরতির পরে এসে বাকি সবার সাথে একটু কথা বলার চেষ্টা করবো আমরা। তবে বিরতিতে যাওয়ার আগে এখন নুরুল আমিন কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই আমরা। আসলে তিনি 18 সালের নির্বাচন নিয়ে অনেক ধরনের ব্যাখ্যা দিয়েছেন, তিনি নির্বাচন কমিশনের বাস্তবতা নিয়ে কথা বলেছেন, 2023 সালে জাতীয় সংসদ নির্বাচন যেটি হতে যাচ্ছে বলে সবাই আমরা আশা করছি, সেই নির্বাচনটি কিভাবে করলে বা কার অধীনে করলে সবার ভোটাধিকার নিশ্চিত করা যাবে সে প্রসঙ্গে নিশ্চয়ই তার একটি ব্যাখ্যা আছে। সংবিধানের মধ্যে থেকে তিনি কি ব্যাখ্যা দিতে চান সেই প্রসঙ্গে ব্যাখ্যাটি শুনবো। তবে একটা ছোট্ট বিরতি নিব আমরা, বিরতির পরে এসে অধ্যাপক নুরুল আমিন কাছ থেকে বক্তব্যটি শুনবো আমরা। বিরতি নিচ্ছি আমরা একটা এই মুহূর্তে। দর্শক আবারও স্বাগত, আপনারা দেখছেন আতসী কাঁচের নীতি নির্বাচন, এটি নিয়ে আমাদের আজকের জনতন্ত্র গণতন্ত্র। আমরা বিরতিতে যাবার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর নুরুল আমিনের কাছে আমরা একটি প্রশ্ন রেখেছিলাম, তাকে ছোট্ট করে প্রশ্নটি আবারও করতে চাই। 2023 সালের জাতীয় সংসদ নির্বাচন আপনি কেমন দেখতে চান, কোন ফরম্যাটে দেখতে চান? স্যার আপনি 3 মিনিটে আপনার বক্তব্য বলে শেষ করবেন দয়া করে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জানানোর আগে আমি আর বলে নিচ্ছি, আফজাল সাহেব যে বক্তব্যটা উত্থাপন করেছেন এক গুরুত্বপূর্ণ একটি বক্তব্য, কারণ আমাদের দেশের গণতন্ত্র যেটা বেশি গুরুত্ব প্রদান করা হয় সেটি হচ্ছে ইলেকট্রাল ডেমোক্রাসি, নির্বাচনমুখী গণতন্ত্র। কিন্তু গণতন্ত্রকে মজবুত করতে হলে, টেকসই করতে হলে ইনস্টিটিউশনগুলোকে ডেভেলপ করতে হয়। ইনস্টিটিউশন ইজ লাইক এ ট্রি, দি মোর ইট লিভ দি মোর ইট উইল বি স্ট্রংগার। অর্থাৎ একটি গাছকে লাগালে কালকে যদি আমি টান দিয়ে তুলতে চাই তোলা যাবে, 50-60-100 বছর পরে ওই গাছটিকে তোলা যাবে না, কারণ ওই গাছটির শিকড় মাটির মধ্যে গথিত হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে। তেমনি গণতন্ত্রকে রক্ষা করতে হলে, প্রতিষ্ঠিত করতে হলে আমার ইনস্টিটিউশনগুলিকে ডেভেলপ করতে হবে। হ্যাঁ, সেটি অবশ্য প্রথম করণীয় হচ্ছে সুন্দর ফেয়ার একটি নির্বাচনের মাধ্যমে। আমি যে প্রসঙ্গে আপনি প্রশ্ন করেছেন, আমি খুব ভয়ে আছি প্রকৃতপক্ষে 2023 সালের নির্বাচনকে নিয়ে। তার কারণ হচ্ছে এই নির্বাচনটি যদি গ্রহণযোগ্যতা না পায় আন্তর্জাতিক মহলে, তাহলে আমাদের দেশের জন্য একটু ভয়াবহতা ডেকে নিয়ে আসবে আমার মনে হচ্ছে। তার কারণ হচ্ছে আন্তর্জাতিক প্রেক্ষাপট কিন্তু সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে বাংলাদেশের কনটেক্সটে। আফগানিস্তান থেকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র চলে গেল, চলে যেতে বাধ্য হলো, তখনই কিন্তু রিজনাল পলিটিক্স চেঞ্জ হয়েছে। চীনকে মোকাবিলা করার জন্য ভারতের উপর যত নির্ভরশীল হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেই আঙ্গিকে যে পলিসিগুলি নিয়েছিল তারই একটি অংশ ছিল বাংলাদেশ। কিন্তু আমার মনে হয় আমার দেশের যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত আছে তাদের এ বিষয়টিকে গুরুত্ব দেওয়া উচিত, এবং 2023 সালে নির্বাচনকে সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়া উচিত। এই প্রসঙ্গে আমার বক্তব্য হচ্ছে, সে বক্তব্য হচ্ছে বিরোধী দলকে বিশেষ করে বিএনপিকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে, কারণ যাই বলা হোক না কেন বিএনপি অত দুর্বল রাজনৈতিক দল নয়। এদেশে দুটো দলের শক্তিশালী, একটি হচ্ছে আওয়ামী লীগ, অপরটি বিএনপি। অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে বিগত দিনকে ভুলে গিয়ে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে হবে। সেখানে যে পদ্ধতিতে বর্তমানে নির্বাচন চলছে এই পদ্ধতি কখনো জাতির নিকট কাম্য হবে না। আমার প্রশ্ন হচ্ছে দেশের জনগণের জন্য কনস্টিটিউশন, কনস্টিটিউশনের জন্য জনগণ না, ফলশ্রুতিতে প্রয়োজন বোধে আমার যদি কিছু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে হয় সেটা করা হবে। আমরা 91 নির্বাচন আগে তো জি স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একেবারে শেষ পর্যায়ে যেহেতু আমরা আছি সেই বাস্তবতায় আপনার কথা আমরা বুঝতে পেরেছি স্যার, সেটি নিয়ে আমরা কথা বলতে চাই মোহাম্মদ শাহনেওয়াজ। আপনি কি আসলে প্রসঙ্গে কি বলতে চান, 2 মিনিটের মধ্যে আপনি আপনার বক্তব্য শেষ করবেন স্যার, আসলে নির্বাচন বাস্তবতা নিয়ে কি বলতে চান আপনি? মোহাম্মদ শাহনেওয়াজ আপনি একটু আনমিউট করে নিলে আপনাকে শুনতে পাবো আমরা। এখনই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি আপনাকে স্যার, আপনি বলুন। আচ্ছা, আমি ওনার কোন ডক্টর নুরুল আমিন সাহেবের কোনো কথা আমি শুনি নাই, অন্যরাও শুনে নাই। আমি যেটা বলতে চাচ্ছি, একটা
নতুন নির্বাচন কমিশন এসছে, তারা একটা বড় আকারে নির্বাচন তারা করলো, আজকে সম্পন্ন করলো, এর প্রস্তুতি বিভিন্ন প্রস্তুতি সময় বিভিন্ন ভাবে তারা যা করেছে সুন্দরভাবে এগিয়ে গেছে, একটা ছোটখাটো মারামারি পর্যন্ত হয়নি। এবং এদিকে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কন্ট্রোল করেছে, প্রশাসনকে কন্ট্রোল করেছে। একটা বিষয়ে যদি কথা হয়েছে সেটা হলো যে এমপি মহোদয় মানে কে যেতে বলেছে, তো এখানে একটা মানে দুতরফা কথা বলতে হয়। এমপি মহোদয়কে বলার আইন যেটা আচরণ বিধি আছে সিটি কর্পোরেশন নির্বাচনের যে আচরণ বিধি আছে ওখানে কাউকে এলাকা ছেড়ে চলে যাওয়ার কথা বলার বিষয় নাই। হ্যাঁ, উনি যেটা আজকে যেটা করেছেন এটা আমার মনে হয় কিছুটা লঙ্ঘন করেছেন আচরণ বিধি। যেমন উনি মাত্র ইলেকশনের সময় বলতেছিলেন যে নৌকা জিতবে, উনি এই কথা বলতে পারেন না। উনি যদি এই বিষয় নিয়ে কনটেস্ট করেন তাহলে হাইকোর্টে তিনি যে কেসটা করেছেন ওটা নিষ্পত্তির সাপেক্ষে উনি কথা বলা উচিত ছিল। এখন উনি আইন ব্যক্তা হিসাবে আইন প্রণেতা হিসাবে ওনার উচিত ছিল কোন ইলেকশন সম্পর্কে কোন না কথা বলাই। উনি বলেছেন যে নৌকা জিতবে এই ধরনের একটা কথা বলেছেন। এত এর আগে দিয়ে তার বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ পাওয়া যায়নি যে কোনো ক্যানভাসে অথবা কোনো প্রচারণা গিয়েছেন, কিন্তু আজকে যে এই কাজটা করে আমার মনে হয় একটু প্রশ্নবিদ্ধ হয়ে গেলেন। এর আগে কিন্তু সুন্দরভাবে উনি যেটা করেছেন সেটা আইনে কাভার করে নেই বলেও নির্বাচন কমিশনও খুব আগায় নেই, কারণ উনি গুরুত্বপূর্ণ সুবিধা সরকারের সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে সুবিধাভোগী ব্যক্তি হিসাবে উনি নির্বাচন করতে পারবে না, এটা যাবৎকালে ওখানে আইন লঙ্ঘন করে তেমন কিছুই করেন নাই। তবে আমার ব্যক্তিগত মতামত হলো যে একজন মানে আইন প্রণেতা, তিনি তো এলাকার ভোটারও এবং জনগণের সাথে তার সম্পর্ক আছে, সুতরাং নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন না করে তিনি যদি ওই এলাকায় থাকেন তাহলে কোনো দোষের কিছু নাই। তবে তিনি আচরণ বিধি ভঙ্গ করছেন কি করছেন না সেটি নির্বাচন কমিশন বিবেচনায় নেবে। তো আমার দৃষ্টিতে আমি যা দেখেছি তাতে মনে হয়েছে যে তিনি সেভাবে কোনো আচরণ বিধি লঙ্ঘন করেন না। আর যেটি হলো যে সবচাইতে যে কথাটি আসলে থানের বিরলটি বেরোয় আসলো সেটা হলো যে আমাদের খোকন ভাই তিনি বললেন যে আওয়ামী লীগের চেয়ে সামরিক তন্ত্র ভালো। আসলে এইটাই হলো বিএনপির একবারে সর্বোচ্চ ক্ষমতায় যেতে চায় এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি বিএনপির কোন শ্রদ্ধা নাই, এটা আবারও আপনার বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হলো। এবং আমরা যেটা মনে করি যে এই যে বাংলাদেশে 40,000 ভোট কেন্দ্রে ভোট হলো এবং ভোটের দিনে তার আপনাদের সাধারণ সম্পাদক বললো ভোট আবার সুষ্ঠু নিরপেক্ষ ভাবে সুন্দর ভাবে হয়েছে, কামাল হোসেন সাহেব বললো ভোট সুন্দর হয়েছে। আজল ভাই 30 সেকেন্ড সময় আছে আপনার জন্য। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আপনারা একেবারে এক মিথ্যাচার করে যাচ্ছেন। আমরা যেটা মনে করি যে আতাতের নির্বাচন আওয়ামী লীগ কখনোই করে না, আতাতের সাথে কিন্তু ক্ষমতায় যাওয়ার সম্পর্ক থাকে, আওয়ামী লীগ কিন্তু সে সামরিক। আব্দুল ভাই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা খোকন ভাইকে একটু সময় দিতে চাই একটু। খোকন ভাই আপনি আসলে কি বলতে চান, একদমই শেষ মুহূর্তে আপনার শেষ বক্তব্য কি আছে খোকন ভাই? নির্বাচন অংশগ্রহণ করেছে জি, আমি বলতে চাচ্ছি যে আব্দুল সাহেব যেটা বললেন উনি সাবে গেলেন এমপি বাস সাহেব সম্বন্ধে নির্বাচন লঙ্ঘন করেছেন, তার বক্তব্য আছে তাকে ওয়ার্নিং দিয়েছে, কেন ওয়ার্নিং দিয়েছে? তো এটা মানে ওনাকে নির্বাচনের ক্ষমতা সক্ষমতা নিয়ে ব্যস্ত আছে। এক দুই হলো আওয়ামী লীগ কিন্তু কোন নির্বাচনে সুশীল বিশেষ করে কিনা ওর ইন ডাউট, তার নিজের রাজনীতি করছে না, আমি কারো রাজনীতি করতে দিচ্ছে না, আমাদের দেশে বিরাজনীতিকরণ হতে চাচ্ছে, রাজনীতিক স্তরে চলে আসছে, এদের ষড়যন্ত্রকারীরা সুযোগ ছুড়ে দিতে পারে, দেশে বিশৃঙ্খলা হতে পারে। শুভরাত সবাইকে।